স্টাডি রাইডার পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমি অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা দু পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পেজ নাম্বার একশো তেষট্টির দু নম্বর স্কুল অর্থাৎ অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের প্রশ্নপত্রের লাইফ সায়েন্সের প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি এই স্কুলের প্রশ্নপত্রের ফিজিক্যাল সায়েন্সের পার্টটি আলোচনা করে দিয়েছি তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিও আজ আমি লাইফ সায়েন্স পোর্শনটা করাবো একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একেরটা অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হল ইনসুলিন কার্কিউমিন যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটি হল হলুদ আমলকি ফলে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি মরু অভিযাত্রীরা জলতেষ্টা মেটাতে যে গাছ ব্যবহার করে তা হলো সাগুয়ারো রাজা ভাত খাওয়া স্থানে সংরক্ষণ করা হয় শকুন নালীপদের সাহায্যে গমন করে তারা মাছ আন্তর্জাতিক বনবর্ষ হল দুহাজার সাল এরপরে দুয়ের দাগের প্রশ্নে রয়েছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্নে বলা হয়েছে ব্যথা কমানোর ওষুধ ড্যাস শকুনের বৃক্ষকে নষ্ট করে দেয় এখানে উত্তর হবে ডাইক্লোফেনাক দ্বিতীয় প্রশ্ন দারুচিনি হলো উদ্ভিদের ড্যাস অংশ তো এখানে হবে বা যে কোনো একটা তোমরা লিখতে পারো বায়োলুমিনিসেন্ট জীবদের দেহে যে রঞ্জক পদার্থটি থাকে সেটি হলো সেটি হল লুসিফেরিন ফেরিন ত্রিফলার উপাদান বহেরা হরিতকি ও আমলকি কেল হলো একটি সামুদ্রিক শ্যাওলা ড্যাস হরমোন বয়সন্ধিকালে ছেলেদের দৈহিক পরিবর্তনে সাহায্য করে সঠিক উত্তর হবে টেস্টোস্টেরন হরমোন আইউসিএন বিপন্ন জীবদের একটি তালিকা প্রকাশ করে এই তালিকার নাম রেড ডাটা বুক তোমরা ইংরেজিতেও লিখতে পারো অথবা বাংলাতেও রেড ডাটা বুক লিখতে পারো তিনের দাগের প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন রসুনে উপস্থিত কোন যৌগের জীবাণুনাশক ক্ষমতা আছে উত্তর হবে অ্যালিসিন পৃথিবীর ফুসফুস বলা হয় দক্ষিণ আমেরিকার আমাজনকে কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের বলা হয় স্যান বুশম্যান এস্কিমো শব্দের অর্থ হলো যারা কাঁচা মাংস খায় গন্ডারের খড়্গ কেরাটিন উপাদান দিয়ে তৈরি এরপরে দেখো চারের দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এগুলো দু নম্বরের প্রশ্ন আমি এর অ্যান্সারগুলো তোমাদের বই থেকে দাগ দিয়ে দেব প্রথম প্রশ্নে রয়েছে ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো উদাহরণ দাও এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ টেক্সট বইয়ের দুশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে এখানে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশে যেটা সাধারণ বাস্তুতন্ত্র বা মানুষের তৈরি বাস্তুতন্ত্র সেখানে সংরক্ষণ করা হয় তখন ওই জীবের স্বাভাবিক বাসস্থান বা মানুষের তৈরি বনকে সংরক্ষিত বন বলে ঘোষণা করা হয় এই ধরনের সংরক্ষণকে বলা হয় ইনসিটু সংরক্ষণ আর এর উদাহরণ হলো অভয়ারণ্য ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ ও প্রাকৃতিক দৃশ্য এরপরে দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে অ্যাড্রিনালিন হরমোনের দুটি কাজ লেখ এর উত্তরটা তোমাদের টেক্সট বইয়ের দুশো নম্বর পৃষ্ঠায় রয়েছে এখানে দেখো অ্যাড্রিনালিন হরমোনের দুটি কাজ হল আমাদের শরীরে শ্বাসকার্যের হারকে বাড়ায় এবং আমাদের শরীরে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে এই দুটি কাজ তোমরা লিখবে এরপরে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে নয়ন দুটি উপক্ষারের নাম লেখো এর উত্তর তোমাদের টেক্সট বইয়ের দুশো বিরানব্বই পাতায় আছে নয়ন তারার উপক্ষার হচ্ছে রৌবেশিন ভিন ক্রিস্টিন ও ভিন ব্লাস্টিন এর মধ্যে যে কোনো দুটো উপক্ষারের নাম তোমাদের লিখতে হবে চারের প্রশ্নটিতে বলা হয়েছে অ্যালগাল ব্লুম কি এটা তোমাদের দুশো নম্বর পাতায় আছে রাসায়নিক সার আর জৈব বজ্রযুক্ত ময়লা জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় খুব বেড়ে যায় সমুদ্রের জল ঢেকে দেয় এরা এদেরকে বলা হয় অ্যালগাল ব্লুম এরপরে দেখো পাঁচের দাগের বড় প্রশ্ন যার প্রত্যেকটার মান হচ্ছে তিন করে তো এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন শাল গাছের বিভিন্ন অংশে তিনটি ব্যবহার লেখো এর উত্তর তোমাদের টেক্সট বইয়ের দুশো বিরাশি নম্বর পাতায় আছে দেখো শাল গাছের বিভিন্ন অংশ আমরা ব্যবহার করতে পারি যার মধ্যে রয়েছে কাট এছাড়াও রয়েছে পাতা আঠা, রজন ট্যানিন সালবিজ তো এর মধ্যে যে কোনো তিনটি অংশের আমাদের কাজ এখানে উল্লেখ করতে হবে আমি দেখো এখানে কাঠ সম্পর্কে তোমাদেরকে বলবো এইটুকু বলবে খুঁটি আসবাবপত্র জানালা দরজার কাঠের ফ্রেম পাটাতন নৌকা জাহাজের জেটি সেতু প্রভৃতি তৈরি করার জন্য শক্ত ও টেকসই কাঠ পাওয়া যায় শাল গাছ থেকে এরপরে পাতা উত্তর আর পূর্ব ভারতে শালগাছের শুকনো পাতা দিয়ে থালা বাটি ঠোঙা তৈরি করা হয় আর গ্রামাঞ্চলে জ্বালানি হিসেবে এর ব্যবহার হয় এইটুকু বললেই হবে আঠাটা বললে শাল গাছের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায় যা ধূপ তৈরিতে কাঠের জোড়া জোরের স্থানে প্রলেপ দেওয়ার কাজে পালিশ ও অন্যান্য কাজে লাগে রজনটা যদি বলো গুড়ি থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ তৈরির কাজে লাগে ট্যানিন ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চর্মশিল্পে ব্যবহৃত হয় আর শাল বীজ হচ্ছে বীজ থেকে নিষ্কাশিত তেল প্রদীপ জ্বালাতে রান্নার কাজ কাজে ও চকলেট প্রস্তুত করার কাজে লাগে এর মধ্যে তোমরা যে কোনো তিনটে পয়েন্ট ব্যাখ্যা করবে এর প্রশ্নে বলা হয়েছে নিম গাছের বিভিন্ন ঔষধি গুণগুলি আলোচনা করো এর উত্তর তোমাদের টেক্সট বইয়ের দুশো একানব্বই পাতায় রয়েছে নিম গাছের ঔষধি গুণ এখানে দেখো মোট নটা পয়েন্ট করে দেওয়া আছে এর মধ্যে তোমরা যে কোনো তিন বা চারটি পয়েন্ট লিখবে আমি তোমাদের এইভাবে নোটগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের নোটগুলো কালেক্ট করার খুব সুবিধা হয় এরপরের প্রশ্ন বনে আগুন লাগলে কি কি ক্ষতি হতে পারে এই প্রশ্নের উত্তর তোমাদের টেক্সট বইয়ের দুশো আটচল্লিশ পাতায় আছে বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় এখানে দেখো মোট চারটে পয়েন্ট দেওয়া আছে তোমাদের যেগুলো সহজ লাগবে সেরকম যে কোনো তিনটে পয়েন্ট তোমরা এখান থেকে লিখে দেবে এই প্রশ্নের উত্তরের জন্য চারের প্রশ্ন অন্যান্য মরু প্রাণীরা কি কি উপায়ে তাপ থেকে নিজেদের রক্ষা করে এই প্রশ্নের উত্তরের জন্য আমি রায় মার্টিন সহায়িকার সাহায্য নিয়েছি তো এখান থেকে আমি তোমাদের মেন মেন তিনটে পয়েন্ট বলে দেবো যেগুলো তোমরা নোটিসেবে লিখে নিতে পারো তোমাদের যাদের বইটা নেই আর যাদের বইটা আছে এই সহায়িকা বইটা তারা বইটাতে দাগ দিয়ে নাও প্রথম পয়েন্ট হচ্ছে বেশিরভাগ মরুপ্রাণী রাত্রিবেলা বের হয় দিনের বেলা অত্যধিক উত্তাপ ও শুষ্কতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা বালির নিচে আশ্রয় নেয় পরের পয়েন্ট তোমরা লিখতে পারো অন্যান্য স্থলভাগের প্রাণীর তুলনায় মরুভূমির প্রাণীরা অনেক দ্রুত চলাফেরা করতে সক্ষম কোন কোনো প্রাণীর পা লম্বা হওয়ার ফলে পেট বালি থেকে অনেক উঁচুতে থাকে আর তিন নম্বর পয়েন্ট লিখবে বেশিরভাগ মরু প্রাণীর ত্বক স্থূল ও ঘন লোমযুক্ত হয় ফলে পরিবেশের উচ্চ তাপ সহজে এদের দেহে প্রবেশ করতে পারে না এবং শরীর থেকে দ্রুত জল বেরিয়ে যেতে পারে না এটা রাইমার্টিন সহায়িকার নম্বর পাতায় রয়েছে এই পেজের শেষ প্রশ্ন বাদাবনের উদ্ভিদেরা কিভাবে অতিরিক্ত লবণ ত্যাগ করে এর উত্তরটাও টেক্সট বই গুছিয়ে দেওয়া নেই রায় মার্টিন সহায়িকা থেকেই তোমাদের করতে হবে যাদের বইটা আছে তারা পাঁচশো উনিশ পাতায় এর উত্তরটা পেয়ে যাবে বাদা উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এদের মূল ও পাতায় লবণ গ্রন্থির অবস্থান অতিরিক্ত লবণাক্ত মাটিতে অবস্থানের জন্য এরা লবণযুক্ত জল শোষণ করে এবং দেহে লবণের ভারসাম্য বজায় রাখতে লবণ লবণ গ্রন্থির মাধ্যমে অতিরিক্ত ত্যাগ করে এর সাথেই একটা প্রশ্ন রয়েছে বাদা দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো বাদাবনের বিপন্ন প্রাণী হচ্ছে বাঘ খাঁড়ির কুমির এবং রিভার টেরাপিন বা নদীর এর মধ্যে এর মধ্যে যে কোনো দুটো নাম তোমরা লিখবে আজ এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও অনেক ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে